সমর্থকদের অপেক্ষার পালা শেষ হচ্ছে এবার কাতার বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামছে আর্জেন্টিনা দেশটির সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে 23 থেকে 28 মাসের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিজি লেস্তেরা বিশ্বকাপ জয়ের পর থেকে সমর্থকরা অপেক্ষায় কবে আবার মাঠে নামবে আর্জেন্টিনা ক্লাব ফুটবল এরই মধ্যে নিজেদের জানান দিয়েছে মেসি এন্ড্রো ফার্নান্দেজরা কিন্তু আকাশে সাদার উৎসবের দেখা নেই অবশেষে তাদের অপেক্ষার অবসান হচ্ছে সবকিছু ঠিক থাকলে এই মাসেই আকাশে সাদা জার্সিতে দেখা যাবে মেসি ডি মারিয়াদের আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে 23 থেকে 28 মাসের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আজকের ভিডিওতে দেখাবো আর্জেন্টিনা বনাম পানামা হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে চলুন এক নজরে দেখে আসি আর্জেন্টিনা বনাম পানামার পরিসংখ্যান যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার একটি লাইকের বিনিময়ে আমাকে আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আর্জেন্টিনা বনাম পানামা হেড টু হেড পরিসংখ্যান সব ধরনের প্রতিযোগিতায় দুই দলের দেখা হয়েছে সর্বমোট দুইবার দুই ম্যাচের মুখোমুখিতে আর্জেন্টিনা দুটি ম্যাচ জয়লাভ করে আর্জেন্টিনার বিপরীতে পানামা একটি ম্যাচও জয়লাভ করেনি আর্জেন্টিনার সাথে পানামার প্রথম দেখা হয় 20 মে 2009 সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে সেই ম্যাচে আর্জেন্টিনা 3-1 গোলে হারায় পানামাকে এবং সর্বশেষ দেখা হয় 10 জুন 2016 সালে কোপা আমেরিকা ম্যাচে সেই ম্যাচে আর্জেন্টিনা 5-0 গোলে হারায় পানামাকে আর্জেন্টিনা বনাম পানামা সর্বশেষ দুটি ম্যাচ লক্ষ্য করলে দেখা যায় পানামা চেয়ে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে দু দলের সর্বশেষ মুখোমুখিতে আর্জেন্টিনা যায় দুটি ম্যাচ বিপরীতে পানামার কোনো জয় নেই এই দুটি ম্যাচে সর্বমোট গোল হয়েছে 9টি আর্জেন্টিনা গোল করেছে 8টি ও পানামা গোল করেছে 1টি আর্জেন্টিনা সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচে জয়লাভ করে আর্জেন্টিনা এই 5টি ম্যাচে সর্বমোট গোল করেছে 12টি এবং গোল হজম করেছে 6টি পানামা সর্বশেষ 5টি ম্যাচের ফলাফল পানামা সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ ড্র হয় এবং 1টি ম্যাচ হেরেছে পানামা এই 5টি ম্যাচে গোল করেছে সর্বমোট 6টি ও গোল হজম করেছে 7টি দুই দলের পরিসংখ্যান বর্তমান খেলার মানদণ্ড অনুযায়ী এই ম্যাচে দুই দলের জয়ের সম্ভাবনা যদি বিবেচনা করি আর্জেন্টিনার জয় 70% ও পানামার জয় 20% ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা 10% আমরা সবাই জানি ফুটবল একটি অনিশ্চয়তার খেলা তাই সময়ের সাথে অপ্রত্যাশিতভাবে বিভেদ কিছু ঘটতেও পারে আর সেটার জন্য সর্বদাই আমরা প্রস্তুত থাকিও না আশা করি সামনে ম্যাচটি উপভোগ করবেন শ্রদ্ধা ও ভালোবাসা রইল আপনাদের প্রিয় দল আর্জেন্টিনা ও পানামার প্রতি আর 23 মার্চ আর্জেন্টিনা বনাম পানামার ম্যাচে কোন দল জয়ী হতে পারে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং ফলাফল কি হবে কে কত গোলের ব্যবধানে জিতবে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য